রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী গত দুদিনে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন 10 জন। আক্রান্তদের মধ্যে 5 জন ঊনকোটি জেলার, পশ্চিম জেলার 4 জন এবং উত্তর ত্রিপুরা জেলার 1 জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে 1 জনের সম্প্রতি মহারাষ্ট্র ভ্রমণের ইতিহাস রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক ডাক্তার রাধা দেববর্মা। আক্রান্তরা হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন ঊনকোটি জেলার সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রয়োজনীয় ওষুধপত্র, চিকিৎসার সামগ্রী প্রদান করা হচ্ছে তাদের। সেই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে বহিরাজ্য থেকে আসা যাত্রীদের কোভিড পরীক্ষা। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। দেখুন, আমরা কিছুদিন ধরেই ভারতের অন্যান্য রাজ্যগুলিতে আমরা দেখছিলাম যে কোভিডের প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের ত্রিপুরাতে এরকমভাবে তখনও কেস ধরা পড়েনি, কিন্তু বাইরের স্টেটগুলোতে কোভিডের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং তার প্রস্তুতি হিসেবে 10 এবং 11 এপ্রিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুসারে আমাদের কোভিড মক ড্রিলও হয়েছিল, যে প্রিপেয়ারনেসটা অ্যাসেস করার জন্য, যে আমাদের যদি কোভিড আক্রান্ত কিছু দেখা যায় তো সেটা কী করে আমরা মোকাবিলা করতে পারি। তো এরই মধ্যে আমরা ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি ঊনকোটির তরফ থেকেও বিগত 5 এপ্রিল আমরা বিভিন্ন যে হেলথ ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে সাবধানতা অবলম্বন করার জন্য এবং কোভিড টেস্টিং বাড়ানোর জন্য আমরা যথারীতি চিঠি দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়ে একটা জনগণের সংখ্যক মানুষ সেই কোভিডকে প্রচণ্ড হেলাফেলা করেছে এবং টেস্টিং এর ক্ষেত্রে অনেকটা রেজিস্ট্যান্স দিয়েছে, বাধা দিয়েছে, টেস্ট করায়নি। তারপর আমাদের 15 এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন পানিসাগর সাব ডিভিশন হসপিটালে 3 জনের দেহে কোভিড পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে 1 জন মহারাষ্ট্র থেকে আগত শ্রমিক যার শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছিল, সেটি উত্তর ত্রিপুরার বাসিন্দা, এবং বাকি দুজন জ্বর, সর্দি, কাশি এবং রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের সিমটম নিয়ে তারা পানিসাগর ডিস্ট্রিক্ট হসপিটালে, পানিসাগর সাব ডিভিশন হসপিটালে যায় এবং তারা অরিজিনালি পেঁচারথোড়া নবীনছড়ের বাসিন্দা এবং তাদের শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। তৎক্ষণাৎ তাদের সমস্ত রকম ওষুধপত্র দিয়ে, হোম আইসোলেশনের কিট দিয়ে, যেটার মধ্যে পালস অক্সিমিটার থেকে শুরু করে যে বিভিন্ন ওষুধগুলো থাকে সেগুলো কিট দিয়ে আমাদের স্বাস্থ্যকর্মী এবং স্টেট সার্ভিলেন্স অফিসার নিজে ভিজিট করে সেই হোম আইসোলেশনের পেশেন্টগুলোকে দেখে এসেছিলেন এবং অ্যাজ পার প্রোটোকল তারপর আমরা টেস্টের সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্নবার মানুষ মানে হেলথ ইনস্টিটিউশনগুলোকে নির্দেশিকা জারি করেছি এবং তারই পার্ট হিসেবে কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে আজকে অর্থাৎ 17 এপ্রিল 2023 আজকে কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে একই পরিবার, ওই 2টি পজিটিভের পরিবারের মধ্যে আরও 3 জনের শরীরে কোভিড পজিটিভ পাওয়া গেছে এবং তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে পাওয়া গেছে মাইল্ড সিমটম ছিল কিছু এবং তাদেরকে আমরা হোম আইসোলেশন কিট এবং মেডিসিন দিয়ে তাদেরকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। সাথে সাথে যে 5টি কোভিড পজিটিভ এখনও পর্যন্ত ঊনকোটি ডিস্ট্রিক্টে আজকে পর্যন্ত পাওয়া গেছে তার স্যাম্পল আরটিপিসিআর স্যাম্পল নেওয়া হয়েছে হোল জিনোম সিকোয়েন্সিং এর জন্য, যেটা আগামীকালকে এজিএমসিতে পাঠানো হবে তার যে স্ট্রেনটাকে আইসোলেট করার জন্য। তো দেখা যাচ্ছে আমরা জনগণের মধ্যে যে একটা গা ছাড়া মনোভাব ছিল কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার না মানা, কোভিডকে পাত্তা না দেওয়া, কোভিড চলে গেছে, সেটা সম্পূর্ণ ভুল। যেহেতু বাইরের স্টেটগুলিতে কোভিডের প্রকোপ আবার বৃদ্ধি পেয়েছে তো আমাদের যথেষ্ট ভয়ের ব্যাপার আছে কোভিড আক্রান্ত হওয়ার। তো রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে ঐতিহ্যবাহী বিজু উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে ব্যাপক পরিমাণে লোক সমাগম রয়েছে বিভিন্ন জায়গায়। আক্রান্তদের মধ্যে 90%-এরই সাম্প্রতিক ভ্রমণের ইতিহাস না থাকার কারণে চিকিৎসকদের ধারণা উৎসবে বিভিন্ন জায়গা থেকে লোক সমাগম হওয়ার ফলেই কোনোভাবে আক্রান্ত হয়েছেন তারা। এখন থেকে পর্যাপ্ত পরিমাণে কোভিড পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধি না হলে রাজ্যে ফের বড় ধরনের বিপদ ঘনিয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ঊনকোটি জেলা সার্ভিলেন্স অফিসার চিকিৎসক শঙ্খ শুভ্র দেবনাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।